নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আগের দুটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমাদের দার্জিলিং ভ্রমণের দুটি পর্ব। সেখানে ছিল দার্জিলিংয়ের প্রথম দিন চটকপুর ও দ্বিতীয় পর্বে ছিল ধোত্রে। আজ দেখাবো আমাদের টুমলিং যাত্রা। টুমলিংয়ের অপরূপ সৌন্দর্য, যেটা না দেখলে আপনারা পুরোটাই মিস করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আমরা দার্জিলিংয়ের টুমলিং থেকে ঘুরে আসি। দার্জিলিংয়ের একটি নামকরা গ্রাম হলো টুমলিং, ছোট গ্রাম যেটা নেপালের মধ্যে অবস্থিত। আমাদের মানেভঞ্জনে পৌঁছে গাড়ি বদলাতে হয়েছিল। এই রাস্তায় পরিচয়পত্র কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে। এখানে সিঙ্গলীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে নতুন করে গাড়ি বুক করে নিতে হয়, কারণ সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য এই অ্যাসোসিয়েশনে গাড়ি ছাড়া অন্য গাড়ি অ্যালাউ হয় না। এখান থেকে আমাদের গাড়ি পেতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। এখন আমরা বেরিয়ে পড়লাম টুমলিংয়ের উদ্দেশ্যে। ছোট্ট এই গ্রামটিতে, যেখানে হাতে গোনা কয়েকটি লজ ও রিসর্ট ছাড়া কোনো দোকানপাট নেই, নেটওয়ার্ক নেই, কারোর সাথে যোগাযোগ করা যায় না, কিন্তু এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যখন আমরা টুমলিং এ এসে পৌঁছালাম, তখন ঘড়িতে বেলা দুটো। আমরা উঠেছিলাম শেখর লজে। লজটি রাস্তা থেকে কিছুটা নিচে। অপরূপ সৌন্দর্য এই লজটি, দারুণ পরিপাটি করে সাজানো গোছানো, দেখলেই মন জুড়িয়ে যায়। আমরা ছিলাম সবার উপরের ঘরটায়। এই যে, এর দুপাশে দুটো রুম আছে। রুমগুলোর আবার সুন্দর সুন্দর নামও আছে, লিলি, লোটাস, এইরকম অনেক সুন্দর সুন্দর নাম। যেহেতু এখানে সবাই গ্রুপে আসে, তাই ঘরগুলো বেশিরভাগই ডরমেটরি সিস্টেমের করা। এদের একটা সুন্দর ব্যবস্থা হলো, ঘরের মধ্যে বিছানায় দেওয়া আছে বেড হিটার। প্রচণ্ড ঠান্ডার জন্য এই ব্যবস্থা। গরম বিছানা পেয়ে শুধু বাচ্চারা কেন, বড়রাও বেশ খুশি। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম চারিপাশটা দেখার উদ্দেশ্যে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এখন ডিনার করতে চলে এসেছি। শেখর লজের কিচেনটাও খুব সুন্দর সাজানো গোছানো। এখানে আমরা বুফে সিস্টেমে খাওয়া দাওয়া করেছিলাম, খুব ভালো লেগেছিল। রাতের বেলাও খুব সুন্দর এখানে, এখানে ফায়ারপ্লেসও রয়েছে। এখন পরের দিনের সকাল, প্রচণ্ড ঠান্ডা,
কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখলাম আমরা খুব ভালোভাবে। এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা আমরা আগে কোথাও দেখিনি। আকাশটাও খুব পরিষ্কার ছিল। দীর্ঘ সময় ধরে আমরা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছি। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, পরের ভিডিওতে সান্দাকফু গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।